মর্নিং, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে 5:30টার মতো, আমি 5টার দিকে উঠেছি ঘুম থেকে, তারপরে ক্যামেরাটা অন করেছিলাম। তো দেখতেই পাচ্ছো আমার মোরগগুলো খুব মানে ঘরের সামনে এসে এত চেঁচাচ্ছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ কত কিউটি কিউটি আমার মোরগগুলো, একদম সাদা ফকফকে করছে আর মুকুটগুলো হচ্ছে লাল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে বলো। তো দেখো একবার খেতে দিলাম, আবার ওই যে খাওয়ার জন্য ঘরের সামনে ঘুর ঘুর করছে। তো যাকে আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে অন্য অন্য বাসি কাজগুলো করে নিব। তো আজকে যেহেতু সোমবার, তো আগের থেকে বলছি আজকে সোমবার, আজকে থেকে ওয়ানকে নিয়ে স্কুলে যাব। তো সেই জন্যই একটু সকাল সকালে উঠে পড়েছি, তারপরে রান্নাবান্নাও করতে হবে, বুঝতেই পারছো স্কুলের টাইমটা যেহেতু আমাকে মেনটেন করতেই হবে। তো দেখো অনেকদিন পর সাইকেলটা আজকে ঘর থেকে বেরোলো, আর সাইকেলে হাওয়াটাও আছে কিনা আমার ঠিকঠাক দেখে নিতে হবে। তো দেখে নিলাম আর কি হাওয়াটাও আছে কিনা। তো আর এদিকে দেখো বাসনপত্র এদিকে ধুয়ে টুয়ে আমি ঘরে চলে এসেছিলাম। তো তারপরে দেখো বেড কাভার নিয়েছি, বেড কাভারগুলো একটু ধুয়ে দিব। তো কালকে রোববার ছিল, তার আগের দিন অলরেস্টারে গেছি, তো রবিবারে ঘুমের জন্য ধুতে পারিনি, তো যাকে আজকে ধুয়ে দিব। আর এদিকে আমি নির্মা দিয়ে বেড কাভারগুলো ভিজিয়ে রাখছি, তারপরে স্নান করার সময় ধুয়ে একবারে স্নান করে উঠবো। তো চলো বন্ধুরা, আজকের পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, না বলো গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদের আজকে অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে 9:30, আর হলো আমাদের সব কিছু কাজ বাজ, তারপরে রান্নাবান্না, খাওয়া দাওয়া। তো তার আগে বলিনি পুজো, ঠাকুর পুজো দিয়ে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে রান্না করেছি, কি রান্না করেছি বাবা বলো? ছি, ডাল আর হচ্ছে শীতলের চাটনি আর হলো আলু ভাজা। তো এই ছিল আজকে রান্না। আর আজকের ব্লগটা বন্ধুরা এখন থেকেই শুরু করছি। আর বুঝতেই পারছো আজকে হচ্ছে সোমবার। এই বাবা, সোমবার তো আমাদের বলেছিলাম যে সোমবার থেকে অয়নকে নিয়ে স্কুলে যাব। তো আবার সে আগের মতো আমার যুদ্ধ চলতে শুরু করলো আজকে থেকে, না সেই ঘুম থেকে 5টার দিকে উঠে সমস্ত বাসি টাসি কাজ করে তারপরে আগে রান্না করেছি, তারপরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর তোমাদের দাদা হয়েও খেয়ে বেরিয়ে গেছে 8টার দিকে। আর আমাদের স্নান টান করে অয়নেরও স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখন বাজে 9:30, তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নেই, তারপরে স্কুলের জন্য রেডি হই। কি হচ্ছে দুষ্টুমি? দেখো দুষ্টুমি অয়নে, দেখেছো? তো চলো বন্ধুরা আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা দুষ্টু, তুমি দুষ্টু দেখছো? ও স্কুলে যাবে না আজকে, ও বলছে মা আজকে স্কুলে যাব না। ঠিকই তো আছে, পরে নাও। তুমি পারো তো দেখো। তো দেখো আমিও রেডি হয়ে গেছি একদম। আর আজকে 10টা বাজে, একটু আগে আগে বেরোচ্ছি, মানে সব কিছু আগে আগেই হয়ে গেছে, ঘুম থেকে অনেক আগে উঠা হয়েছে, তো কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে আগে আগে। তো ভাবছি বেরিয়েই পড়বো। আই ময়লা যদি লাগে শার্ট প্যান্টে। আর এদিকে দেখো যা রোদ দিচ্ছে আজকে, কি হ্যাঁ বের করবো। তো চলো বন্ধুরা স্কুলে যাই, স্কুল থেকে আসি তারপরে আবার কথা হবে। লাইটটা ফ্যানটা বন্ধ করে দিচ্ছি। অয়ন দেখো, অয়ন ওদিক থেকে সাইকেলটা নিয়ে আসছে, ও বলতেছে মা আমি চালিয়ে নিব আজকে, আসো নিয়ে চলো। হয়েছে বাবা, হয়েছে, আর না আর না, এখন আমি চালাবো, দাও হয়েছে। ইস, পরে ঠুরে যাবে নাকি? না বাবা, না বাবা, না
আর না চলো, অনেক দিন থেকে সাইকেল চালানো, আজকে লেট হয়ে যাইতো না, বিপাশা স্কুলে যাচ্ছে। তো বন্ধুরা এই মাত্র স্কুল থেকে আসলাম, আর দেখো জাস্ট মানে সাইটটা চেঞ্জ করে নাইটি পরলাম, আর দেখো মানে কি বলবো, আর আমি একটু জলও খেতে পারলাম না, চলে আসছে ঘরে। এই যে দেখো আমার বুদ্ধু মহারাজ, ওর টাইম ঠিক একটা দেড়টার দিকে ওর খিদে পেয়ে যায়, বুঝছো, ওর টাইম ওর টাইম ওর টাইম। তো আয়ন একটু পরে খাবে, কি বাবা একটু রেস্ট করে নিই, আর হচ্ছে এখন তোমাদের দাদা ভাইকে একটু ফোন করবো, দেখি কখন খেতে আসে। ওর জল, এই যে দেখো আমার বুদ্ধুর জল, তারপরে বুদ্ধুর দানা খাওয়া, সোনাটা খাওয়া হয়ে গেলাম, মেয়ে মেয়ে করবে, ঘর খুলে দিব, যাবে গা। আর এই যে দেখো অয়ন এসে, আজকে অয়ন দেখো এই যে দুটো কি কিনেছে, তীর ধনুক, এই যে তীর আর ধনুক, কোনো কথা নেই। এই দেখো মোবাইল, মানে যখন যেটা আসে ওর তখন ওইটাই লাগে। কদিন গেছে খালি ছোট গাড়ি, তারপরে হলো মোবাইল মোবাইল। আর আজকের থেকে স্কুল শুরু করলাম যেহেতু, আর আজকে থেকে ওর শুরু হয়ে গেল তীর আর ধনুক, আজকেই দুটো নিয়ে নিয়েছে একসাথে। আরেকটা লাগবে, আরেকটা লাগবে, দেখো বলছে আরেকটা লাগবে। বাবা এখন ভাত খাবা না একটু পরে খাবা? মা ভুলে গেছি তো। তো দেখো এখন এখন কি খাচ্ছ বাবা, বাবা কি খাচ্ছ, কি খাচ্ছ সোনা? আর আমি এদিকে দেখো শুধু আজকে বেগুন 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 কেটে রাখছি, বেগুনের ভাজি, আর হচ্ছে বেগুনের তরকারি, আর বেগুনটা তরকারি করবো হচ্ছে ডিম দিয়ে, ডিম দিয়ে বেগুনের তরকারি করবো। আর এখানে দেখো সন্ধ্যাবেলায় রাতের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দুটো ডিম বাবা সিদ্ধ করে নিয়েছি। দেখো এখানে আমি বেগুন ভাজছি, আর হচ্ছে বেগুন দিয়ে ডিমের, আজকে বেগুনই ভাজা, বেগুনই হচ্ছে ডিম দিয়ে বেগুনের তরকারি, মোট কথা। আমি আগেই ভেজে রাখছি, আর এখানে হচ্ছে কড়ার মধ্যে তেল গরম করে তারপরে জিরা আর কি বলে পেঁয়াজ একটু লাল লাল করে ভাজছি, জিরা ফোড়ন দিয়ে, তো কাঁচা লঙ্কাও দিচ্ছিলাম, তারপরে বেগুন দিয়ে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে বেগুনটাকে একটু একসাথে ভেজে নিচ্ছি। তো বেগুন কিন্তু আমি আলাদা করে ভাজি নাই, আজকে ডিম দিয়ে বেগুনের ঝোল করব। এই নতুন নতুন বেগুন না এখনকার খেতে কিন্তু বেশ মজা লাগে। তো হয়ে গেছে, এখন দিয়ে দিব হচ্ছে ঝোল, তরকারির ঝোল জল যাই বলে দিয়ে দিচ্ছি। তো এখন দেখো আমি দিয়ে দিব হচ্ছে ডিমগুলো, ডিমগুলো অবশ্যই ফালা করে দিতে হবে, তাছাড়া টেস্টটা পাওয়া যাবে না ভালো। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মিট মশলা। তো দেখো হয়ে গেছে আমার বেগুন আর ডিমের হচ্ছে তরকারি, খুব সুন্দর লাগছে দেখছে দেখতে। আর তোমাদেরকে আজকে একটা আমি জিনিস দেখাবো, চুপি 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 দেখাবো। কি হয়েছে, হাত ব্যথা করে, ওষুধ লাগিয়ে দিব। আর আজকে দেখো বন্ধুরা আমার লক্ষ্মী সোনাকে দেখো, তো লক্ষ্মী সোনার সব গল্প বলছি। আমার লক্ষ্মী সোনা এখানে জল ফেলেছে, প্রথমত জল ফেলে আবার বেড কাভারটা দেখো মুচড়ে দিয়েছে এখানে যাতে শুকিয়ে যায়, আমার লক্ষ্মী সোনার দারুণ বুদ্ধি। আর হলো আমি রান্না করছিলাম, তো আমার বাবু সোনাকে দেখো, আমার বাবু সোনা একাই একাই পড়তে বসছে দেখো। আজকে সত্যি আমি কিন্তু একদম বলিনি, মানে সন্ধ্যার দিকে একটু বলছিলাম বাবা বই নিয়ে বসো, বলছে না মা, তো বাজি টাজি ফাটালো তাতাইয়ের সাথে। তারপরে আমি ওদিকে রান্না করছিলাম, আর একাই দেখো কি সুন্দর লেগছে, আমার তো লক্ষ্মী সোনা এটা। বন্ধুরা আমার ওদিকে হচ্ছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে 7:30 বাজে, 7:30 মতো বাজে, 7:25। আর তোমাদের দাদা ভাই সন্ধ্যার দিকে গেল হচ্ছে মানে 6:30 দিকে, হচ্ছে ফালাকাটা কি বলে ওটাকে মুজনাই
না বাবা মুজ নাই তো মুজ নাই গেছে একটা ভাড়া আছে তো জানি না কখন আসবে হয়তো বা লেট হবে আসতে তো যাকে তো এখন আমি ওয়ানির সাথে একটু সময় কাটাবো পাপাকে একটু পড়াশোনা করাবো আর খাওয়া দাওয়া অনেক পরে হবে হাত দেখা করে ঠিক আছে বাবা ছে এক পিস বেগুন ভাজা এক পিস হচ্ছে ডিম নিয়ে নিয়েছি আমার সোনা এখন খাবে আসো হ্যাঁ দিব তো দিব ওই যে দেখো টিভি দেখতে দেখতে খাবে আর বসার সিস্ট এই নিচে বসতে হবে নিচে তাছাড়া আমি কী করে খাওয়াবো আর বিছানায় দেখো বইপত্র তো ছড়িয়ে ছিটে আছেই তাকে খাওয়াই তারপরে গোছ গাছ করব খাওয়াটা হচ্ছে অনেক বড় কাজ ও ভাত খেলে আমার শান্তি তো চলো ওকে খাইয়ে আসি অয়নকে খাইয়ে দিয়ে আসি আর দেখো এখনই আসলো তোমাদের দাদা ভাই কী ভাবছ হ্যাঁ কী এগুলো ও বাবা কপালে আবার টিকা লাগাইছ দেখি দেখি ও মা কোথায় গেছিল কোথায় কড়াইতে এতগুলো তেল দিছো ও এখন কি ভাজবে চিপস ভেজে খাওয়াবে আমাদের দেখো দেখো বন্ধুরা কেমন কালারফুল একটা চিপস তেল গরম হচ্ছে কম গো তো দেখো বন্ধুরা ওরা হচ্ছে বাবা পড়ে যাবি সোনা ওরা ও বাপ ছেলে মিলে দুজনে চিপস ভাজছে আর এই মাত্র আসলো তোমাদের দাদা ভাই হচ্ছে এখন বাজে হচ্ছে রাত 9টা তো দেখো বন্ধুরা আমার আজকে কত সৌভাগ্য অনেক সৌভাগ্য আজকের দিনটা নিজে চিপস গুলো ভিতরে তো একদম ভাজা হয় নাই একদম না এই হচ্ছে চিপস ভাজা আদা কাঁচা আদা পাকা যেটা বলে